হ্যালো বন্ধুরা, শুভ সকাল। সুস্মিতা আর ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো বন্ধুরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকের একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো বন্ধুরা ভিডিওটা একটু স্কিপ করে দেখো না, কন্টিনিউ দেখো। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করো। তো বন্ধুরা আজকে সারাদিন কী করবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা এখন দেখো কী করছি, ভাত বসিয়েছি। তো দেখো ভাত আমার হয়ে গেছে, দেখতেই পাচ্ছ ভাত আমি উবুট দিয়েছি। তো বাজারে গেছিলাম, মাছ নিয়ে এসেছি, এই মাছটা রান্না করব। আর এনেছি শাক। তো বাজার থেকে কি কি আনলাম তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছি। তো বন্ধুরা বাজার থেকে দেখো আমি কলমি শাক নিয়ে এসেছি, এটাকে আমি এক্ষুনি কাটবো। ফুল নিয়ে এসেছি, টমেটো নিয়ে এসেছি, লঙ্কা নিয়ে এসেছি, আর এই তেল আনলাম, তেলটা ঢালবো। একটু আদা রসুন নিয়ে এসেছি। আসার সময় বাবা আবার মেথি শাক দিল, এটা হচ্ছে মেথি শাক, তোমরা দেখতেই পাচ্ছ মেথি শাক। আমি নিয়ে এসেছি কলমি শাক। তো আমি এখন এই মাছটা ধুয়ে নিয়েছি, এটা এখন হলুদ নুন দেব, আর ভাতটা উপর দেওয়া রয়েছে, ভাতটা এখন তুলব। তো বন্ধুরা দেখো আমি গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি, ননস্টিকের কড়াইটা বসিয়ে দিলাম। এবার মাছে নুন হলুদ দেব। তো দেখো নিজের পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার হলুদটাও দিয়ে দেব নিজের পরিমাণ মতো, যেহেতু এখানে 1 কিলো মাছ আছে, নুন হলুদটা বুঝিয়ে দিতে হবে। তো দেখো বিনা না হাত দিয়ে কায়দা করে আমি নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি। তো একটু হলুদটা কম হয়ে গেছে, তো গ্যাসটা আমি একটু কমিয়ে দিলাম। তো হলুদ আর একটু দিচ্ছি আমি, কম হয়ে গেছে বলে দেখো গ্যাসটা একটু কমিয়ে দিলাম, না ননস্টিকের কড়াই তো পুড়ে যাবে। এবার কড়াইতে আমি তেল দেব। তো দেখো কড়াইতে আমি তেলও দিয়ে দিলাম, একটু ঘুরিয়েও নিলাম, তেলটা গরম হয়ে গেছে। দেখো মাছটা দিয়ে দিলাম, তোমরা বুঝতেই পারছো ভালোই গরম হয়ে গেছে তেলটা। তো আমি একটা করে মাছ ভেতরে জায়গা ধরবে আমি মাছ দিয়ে দিলাম ভাজতে। তো এখানে যেই মাছগুলো আছে নিচে, এটা পরের লটে ভাজবো। তো এটা ভাজতে দিচ্ছি মাছটাকে। আমিও ওইদিকে শাক আনা আছে, কুল আনা আছে, ওগুলো ধোবো কাটবো, আবার বেগুনও আছে, তিনটে এখনও কাটতে হবে। তাই আমি এটা রেখে আমি চলে আসলাম নিচে শাক কাটতে। তো শাকগুলো আমি একটা একটা করে বেছে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে দেখো আমি মুঠো মেরে এখন কেটে নেবো ছোট ছোট করে। তো জল ছিল একটু ঝাড়িয়ে নিলাম। তো দেখো আমি ছোট ছোট করে কেটে নেব। তো বুঝতেই পারছো আমি কত ছোট ছোট করে কাটছি। ছেলে আবার আসলো, এসে দেখাচ্ছে, মা দেখো হাতে লেখা করেছি, তবে সুন্দর হয়েছে। তাই বললাম দেখি তোমাদেরকেও দেখাচ্ছি, দেখো বেশ ভালো হয়েছে হাতে লেখাটা। তো দেখো শাকগুলো কেটে নিলাম আর ওই কটা রেখে দিলাম ছাগলকে দেব বলে। তো দেখো বেগুনটা কেটে নিয়েছি, তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম যে দেখো একটা বেগুন কাটা হয়ে গেছে, আর একটাও কাটছি, কেননা 6 জন লোক। তো একটা বেগুনে হবে না, তাই দুটো বেগুন কেটে নিলাম। তো বেগুনটাকে এখন আমি ধুয়ে নেব। থালাটাকে আমি ধুয়ে নিচ্ছি, বেগুনটাকে আমি আবারও ধোব। তো আমি আবার জল দিয়ে বেগুনটাকে ধুয়ে নিলাম। দেখো বেগুন আমি ভাজছি, তো বেগুনের মধ্যে আমি নুন চিনি আর হলুদ দিয়ে মেখে রেখেছিলাম। তো দেখো মাছটা আমার ভাজা হয়ে গেছে সব, আর এইদিকে বেগুনটা ভাজতে দিলাম। তো আমি এইদিকের গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি,
কড়াইটাও বসিয়ে দিয়েছি, মাছের ঝালটা বসিয়ে দেবো এবারে। তো ততক্ষণ কড়াইটা গরম হতে দিলাম। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, পাশে বেগুন ভাজা হচ্ছে, পাশে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। হলুদ দিচ্ছি, এবার নুন দিয়ে দিলাম, একটু নেড়েচেড়ে নিচ্ছি। তো তোমাদেরকে সামনে একটু দেখাচ্ছি, তো হলুদটা একটু কম হয়ে গেছে, তো হলুদটা আমি আর একটু দিচ্ছি। আমি ওদিকটা টমেটো আর লঙ্কা আর আদা একসাথে পেস্ট করতে নিয়ে গেলাম। তো পেস্ট হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি পেস্টটা, কারণ পেঁয়াজ ভাজিটা আমার হয়ে গেছে। তো হাত দিয়েই কাছিয়ে দিচ্ছি, এটাকে এখন আমি ভালো করে নাড়বো। গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম, তো আবারও নাড়ছি, কারণ এই জলটা মারতে হবে, একদম কষা কষা করতে হবে। তো দেখো পুরো জলটাকে শুকিয়ে দিয়েছি, এদিকে হয়েও গেছে, তেল ছেড়ে দিয়েছে। তো এবার আমি জল ঢালবো, তো একটু জল দিয়ে এটাকে একটু কষিয়ে নিচ্ছি হালকা। তারপর পুরো জল ঢেলে দেব, নিজের পরিমাণ মতোই দেব, যেহেতু এখানে 11 পিস মাছ আছে। তো এটাকে একটু গরম হতে দিলাম, একটু ফুটে উঠলেই মাছগুলো দিয়ে দেব। দেখতে পাচ্ছ বুলি বুলি কাটছে, তো ফুটে উঠলে আমি মাছগুলো দিয়ে দেব। তো দেখো ভালোই ফুটে উঠেছে, এবার মাছগুলো দিয়ে দিলাম। তো দেখো মাছগুলো দিয়ে দিয়েছি, কত সুন্দর কালার হয়েছে। এটা কিন্তু কাঁচা লঙ্কা দিয়েই করেছি, কোনো শুকনো লঙ্কা দিইনি, টমেটো আর কাঁচা লঙ্কা আর আদা বাটা। তো এটাকে আর একটু হতে দেবো, আর ওদিকে দেখো বেগুন ভাজাগুলো হচ্ছে। তো বেগুন ভাজাগুলো তুলে নিলাম, এবার রসুনটা দিয়ে দিলাম, পেঁয়াজ লঙ্কা দিয়ে দিলাম, শাকটা ভাজবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি শাকটা ঢেলে দিয়েছি। এবার দেখো কুলে চাটনিটা বসাবো, শাকটা আমার হয়ে গেছে। কড়াই ধুয়ে নিয়ে এসেছি, একটু লঙ্কা দিলাম,
তোমার সর্ষে দেব, ভিজিয়ে নিচ্ছি। এবার সর্ষে দেব, তো নিজের পরিমাণ মতো সর্ষে দিয়ে দিলাম। এবার ফুলগুলো দিয়ে দেব, দেখো গোটা গোটা ফুল দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে নিলাম, এবার নুন হলুদ দিয়ে দেবো, তো হলুদ দিচ্ছি। এবার নুনও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আমি যেহেতু চিনি দেবো চাটনি বেশি নুন দেবো না, তো ভালো করে আবার নেড়ে চেড়ে নিলাম, আবারও নাড়ছি। দেখো ভালো করে নাচছে, ফুলগুলো একটু ভাজা ভাজা করছে, তবে চাটনি তো একটু ভাজলে খেতে ভালো লাগে। এবার জল দিয়ে দেবো, তো দেখো জলটা দিয়ে দিলাম। তো চাটনিও হয়ে গেল, তো আমার পুরো রান্নাটা কমপ্লিট হয়ে গেল। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে, চারটে রান্না করেছি সব কমপ্লিট হয়ে গেল। এবার খেয়ে দিয়ে একটু শোবো, তো খাওয়া দাওয়া হয়ে গেছে, ছেলেকে নিয়ে একটু শুয়ে আছি। হ্যালো, আমি আজকে খেলতে যাব, কোথায় যাব, কি করব, ওয়ার্ল্ড কাপ, মিস্টার রোনাল্ডো, মিস্টার রোনাল্ডো, আমরা ওয়ার্ল্ড কাপ জিতবো, মিস্টার রোনাল্ডো জিতবো, রোনাল্ডো, রোনাল্ডোর কাপ। বিকেল হয়ে গেছে, শোয়া তো আর হলো না, ছেলে দুষ্টুমি করছে, তো ভালো একটু রেডি হয়ে নিই, ভিডিও করব। তো দেখো রেডি হতে যাচ্ছে, তো রেডি হয়ে আসছি, তো হয়ে গেছি রেডি, দেখো দেখাচ্ছি, দেখো আমি কমপ্লিট পুরো রেডি হয়ে গেছি। তো এখন বাইরে যাব, বাইরে গিয়ে ভিডিও করব। তো বন্ধুরা, বাইরে একটু ভিডিও করতে চলে আসলাম, এখন স্ট্যান্ড নিয়ে নিয়েছি, একটু কলের সামনে যাচ্ছি, তো জল পড়ছে, তো এদিকে কলের জল পড়ে যাচ্ছে, তো কলটাকে বন্ধ করতে যাচ্ছি টাইম কলটাকে, নয়তো পুরো রাস্তাটা ভেসে যাবে। তো দেখো এদিকে এগুলো গামলা ভরছি, আর ড্রামটাকেও ভরে নিই ভাবলাম। তো দেখতেই পাচ্ছ জলটা ভরে নিই, তারপর ভিডিও করতে যাব। জলটা চলে গেলে আবার কালকে সকালে জল আসবে। তো বন্ধুরা, আমি এখন ছাগল আনতে যাচ্ছি, ওই মাঠে ওই দিকটা আছে। তো বন্ধুরা, আমি রোজ এখন ভিডিও ছাড়বো, ডেইলি ব্লগ, তোমরা আমার ব্লগগুলো দেখো। আমি এখন ছাগল আনতে যাচ্ছি। তো বন্ধুরা দেখো, সন্ধে হয়ে এসছে, ছাগল নিতে এসছি। তো এই যে আমাদের ছাগল, ওর ওই পাটা ছিল, তা ছাগলগুলো নিতে এসছি। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও, ভিডিওটা কেউ স্কিপ করে দেখো না, কন্টিনিউ দেখো। টাটা, বাই।